আপু ভাইয়ারা, স্কুল ছুটি হয়েছে, অমনি বৃষ্টি। তো বাচ্চারা বই কাপড় খুলে, অনেক বাচ্চারা মাঠে গোসল করতেছে, পিয়াল কিন্তু আমার সামনে দাঁড়ানো। তো বাসায় আসছি, ভিজা আইসা দেখি এই যে শাকগুলো আনছে, ছেলে আইনা থুয়া দিছে। তো এই তো আমি কাটতে বসলাম, কাপড় চেঞ্জ করে গোসল করে একবারে নামাজ পড়েই বসলাম। তো আজকে আর কিছু করব না, শুধু এই মিষ্টি কুমড়ার ডগা ভাজি করব, আর পাতা চিটাঙ্গে শুটকি দিয়ে, লটকা শুটকি দিয়ে ভর্তা করব। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। দেখো কত সুন্দর পাতাগুলা। তা আমার এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে, অনেক শব্দ হয়, রিয়েল ভয়েসটা বন্ধ রাখতে হয়। এই পাতাগুলা অনেক তাজা, ছেলেটায় আনছে, এখন আমি এটি কাটাবাছি করে একটু রান্না করব। তো পুরো ভিডিওটা দেখবা, ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। না না না, যদি আবার ভর্তা বানাবো, একটু সিদ্ধ বসাই দিলাম। এই দিয়ে দাও, কটা বানাচ্ছি সত্যি, পাতা দিয়ে ভর্তা করব। জাল না দিলে তো আবার একটু স্বাদ লাগে না, সবাই খাইবো, তুমি আর আমি তো একা খাবো না, এর জন্য সবার জন্য জাল দিতে হয়।